তার নামটা লালা সিংহ মহাশয়, যিনি আপনাদেরকে ওই ঈদের সময়, যিনি আপনাদেরকে ওই দুর্গাপূজার সময় আপনাদের বস্ত্র, আপনাদের শাড়ি, ধুতি, ছাপা শাড়ি, লুঙ্গি, গেঞ্জি যিনি পাঠিয়েছিলেন, তার নামটা কিন্তু রানা সিংহ মহাশয়। আপনার বাড়িতে জল পড়লে যিনি তিরপলের ব্যবস্থা করে দিয়েছিলেন, তার নামটা কিন্তু রানা সিংহ মহাশয়। তাহলে রানা সিংহ মহাশয় মন্দির মসজিদে স্যানিটাইজার, মন্দিরে মসজিদে আমরা পাম্প দিয়ে জল থেকে আরম্ভ করে আপনাদের পাশে শান্তি ও উন্নয়নের লাভপুর গড়ার জন্য রানা সিং প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সঙ্গে কাটাচ্ছেন, আপনাদের সঙ্গে আসেন। সেই রানা সিংহ মহাশয়ের ভোট আগামী দিন আরো ভালো করে লাভপুর যাতে শান্তি এবং উন্নয়নে ভরে যায়, তার জন্য আমাদেরকে জেলা ফুল চিহ্নে ভোট দিয়ে ওই রানা সিংহ মহাশয়কে ওই বাঘা গ্রাম থেকে বিপুল ভোটে জয়লাভ করাতে হবে। এই দায়িত্ব প্রত্যেকটা মা বোনদেরকে নিতে হবে। বহিরাগতরা আসবে দালালিতে পড়ে, মা বোনদের হাতে কিন্তু হাতা খুন্তি ঝাঁটাটা রাখবেন। এই যে খুঁটুরি আছে, আবর্জনা আছে, ঝেঁটিয়ে বিদায় করে দেবেন। বুথের দায়িত্বে কিন্তু মহিলাদেরকে নিতে হবে, আপনাদেরকে নিতে হবে। বুথের ভেতরের কাজটা করতে হবে। এখানে কোনো বিজেপি নয়, কোনো সিপিএম, কংগ্রেস ও আইএসএফ এর জোট নয়। আপনারা জানেন 34 বছর ধরে একটা সরকার চলছিল বাংলাদেশে। এই 2011 সালের আগে এই যে আমরা সামনে ট্রেনটা দেখতে পাচ্ছেন, এটা কি 2011 সালের আগে হয়েছিল না মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সময় হয়েছিল? এইটা আপনাদেরকে ভাবতে হবে। আপনার গ্রাম থেকে ঢুকে আসছেন আপনি ঢালাই রাস্তা দিয়ে, কখন হয়েছিল? 2011 সালে ওই সিপিএম সরকার করেছিল না মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল? এইটা আপনাদেরকে ভাবতে হবে। আজকে যারা বাইরে থেকে এসে ভাষণ দিতে আসছে, তারা ভারতবর্ষের বুকে তারা কি কোনো ভালো কাজ করেছে, উন্নয়নমূলক কাজ করেছে? তারা কি আপনাদেরকে রিপোর্ট কার্ড দিয়েছে যে ভারতবর্ষের বুকে তারা কাজ করেছে? ভাঁওতার মিথ্যা দিয়ে 2014 সালে ক্ষমতায় এসেছিল, আপনারা জানেন, বলেছিল মানুষের অ্যাকাউন্টে 15 লাখ করে টাকা দেবো, মানুষের 2 কোটি বছরে ছাত্র যুবকদের জন্য চাকরি দেবো। আপনার এই বাঘা গ্রামে একটা মানুষে দাঁড়িয়ে বলতে পারবে না কেন্দ্রীয় সরকারের 2টো চাকরি আপনার গ্রামে হয়েছে। তাহলে এই সরকারদের বিরুদ্ধে এই যে বিজেপি, কংগ্রেস, সিপিএম যদি ভোটটা দেন, আপনার ওই পটাশিয়াম সাইনাইড এই চেকে দেখা টেস্ট করা করলেই আপনি আর মা বলতে পারবেন না। তাই 5 বছরের জন্য আপনি আমাকে কিন্তু ভুগতে হবে। তাই ভোট খুব সতর্কতা, এই ভোট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট। নেত্রী যেখানে আপনাদের পাশে আছেন, আপনাদের পাশে থেকে কাজ করছেন, এত এত প্রকল্প, এত এত সুযোগ সুবিধা আপনাদের জন্য করছেন, ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসকে জোড়া ফুল চিহ্নে দেবেন, বিজেপিকে ভোট দেবেন না। তারা একের পর এক জনবিরোধী আইন করে মানুষের কপালে ভাঁজ ফেলেছে। 2014 পর 2016 সালে আপনারা জানেন নোটবন্দি করেছিল, নোটবন্দি করে আমাদেরকে লাইনে দাঁড় করিয়েছে। আর বিজেপি সরকারের যত কালো টাকা ছিল সেই সাদাগুলো তারা নিজেরা পরিষ্কার করে সাদা করে নিয়েছে, কিন্তু আমাদের কোনো নোটবন্দি করে কাজে লাগেনি। বলেছিল 50 দিন আমাকে দিন, 50 দিন পর আপনাদের সুন্দর ভারতবর্ষ পাবে। আপনারা বলুন 2018 সালে, 2016 সালে